আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি মুসারাত জিবিন। আমার ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আজ কিছু স্টোরের ফিঙ্গারিং এর কালেকশন আমি আপনাদের দেখাবো। আর যারা এখন আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করেনি, সাবস্ক্রাইব করে ফেলবেন এবং বেল বাটনে ক্লিক করতে ভুলবেন না। বেল বাটনে ক্লিক করলে আপনার পরবর্তী নোটিশগুলো খুব দ্রুত পেয়ে যাবেন। আর আমরা আজ হচ্ছে আশামণি জুয়েলার্সে চলে এসেছি, তো আমাদের হেল্প করছে সোহেল ভাইয়া। তো ভাই, আমরা হচ্ছে আজ হচ্ছে কিছু এই ফিঙ্গারিং গুলো দেখবো। এগুলো হচ্ছে পাথরের, না স্টোনের কিছু বড় বড় ফিঙ্গারিং। এগুলো আপনারা এই যে এখানে পাথর দেখতে পাচ্ছেন, যে কোনো পাথরের করে নিতে পারবেন। আপনাদের কেমন কস্ট পড়বে, তারপরে মানে কিরকম আপনাদের রেঞ্জের মধ্যে, বা 21 ক্যারেট 22 ক্যারেটের দুটো দামই আমি বলে দিব। তা আমার হাতে যেটা আছে এটা কত ক্যারেটের ভাইয়া? এটা 21 ক্যারেটের। ১১ ক্যারেটের বর্তমান মূল্য হচ্ছে ৫৪,৫০০ টাকা। তো এটা কিন্তু যে কোনো ধরনের পাথর আপনারা সেট করে নিতে পারবেন। তো এটার প্রাইস কিরকম পড়বে? এটার প্রাইস পড়বে ১৪,৫০০ টাকা মজুরি পাথর সহ। আচ্ছা, মজুরি আর পাথর সহ, তাই না? তো পাথরের দামটা কেমন আসে? পাথরের গুলো দেখা যায় ৫০০-৭০০। আচ্ছা, মানে ৫০০-৭০০ হলে এরকম পাথর পাওয়া যায়। তো যে কোনো কালার কিন্তু আপনারা করে নিতে পারবেন, তাই না? তো আর এগুলোতে ওজন কত থাকে ফিঙ্গারিং গুলো? ফিঙ্গারিং ৪ আনা ৩ আনা থেকে শুরু। ৩ আনা? আচ্ছা, ৩ আনার থেকে আপনি ৫ আনা ৬ আনা যার আঙ্গুল যেরকম। আচ্ছা, তো আপনারা কিন্তু একটা অনুমান পেয়ে গেলেন। এখানে কিন্তু এটা হচ্ছে যে ইয়া করা স্টোন বসানো, আমরা এই স্টোনটা বাদ দিয়ে অন্য একটা স্টোন এখানে ভাইয়া দিয়ে দেখাবে আমাদের। তা আপনারা আরেকটা স্টোন দিয়ে দেখতে পাচ্ছেন। এরকম যদি হয় তাহলে প্রাইসটা কি সেম আসবে? সেম প্রাইস আসবে। আচ্ছা, সেম প্রাইস আসবে। আনা করেন সেক্ষেত্রে ৩ আনা আপনার প্রাইস কম আসবে। আচ্ছা, ৩ আনা করা হলে সেক্ষেত্রে প্রাইসটা কম আসবে না? ৩ আনা করলে আপনি সেক্ষেত্রে দেখা যায় ১১,২০০ টাকা আসবে। ১১,২০০ আচ্ছা, ১১,২০০ টাকা আসবে। এরপর আরেকটা খুবই সুন্দর পাথর দেখতে পাচ্ছেন। এটা হচ্ছে এটা কত ওজন আছে? এটাও ৪ আনার মধ্যে করা। এটাও ৪ আনার মধ্যে করা, পিঙ্ক কালার। এটা যে কোনো কালার আপনারা করে নিতে পারবেন। তো এটা কেমন কস্ট পড়বে? এটাও ১৪,৫০০ টাকা। এটাও ১৪,৫০০ টাকা আসবে। ১৪,৫০০ টাকা হলে কিন্তু এটা পেয়ে যাবেন। তো এগুলো আমি কিছু পাথর দেখিয়ে দিচ্ছি আপনাদের। তো দেখতে পাচ্ছেন একটা হচ্ছে আমরা হচ্ছে এটা কি গ্রিন, যদি ফিঙ্গারিং করা হয় তাহলে ওই রিংটার প্রাইস কত আসবে? রিংটা দেখা যায় আপনি এটা দিয়ে করলে ৬ আনা গোল্ড দিয়ে করতে পারবে। ও আচ্ছা, ৬ আনা দিয়ে করতে হবে না, ৬ আনা গোল্ড দিয়ে করতে হবে। সেক্ষেত্রে আপনার আসবে হলো বৈশিষ্ট্য কি ভাইয়া? এটা বৈশিষ্ট্য হলো যেমন এই সব পাথর ব্যবহার অনেকে সৌন্দর্যের জন্য ব্যবহার করে, দেখতে সুন্দর লাগে যারা পাথর ইউজ করে বেশি। আচ্ছা, আর এটা হচ্ছে কি পাথর? এটাও আকিক পাথর। এগুলো হচ্ছে কত করে? এগুলো আপনি ৮০০ টাকা পিস। এগুলো ৮০০ টাকা পিস পড়বে। আকিক পাথর হচ্ছে ৮০০ টাকা পিস। এটা এক্সেম, এটা সেম না? এটা তো ছোট, একটু কি প্রাইস ছোট হয়তো। এটা ৬০০ টাকা আসবে। আচ্ছা, ৬০০ টাকা আসবে। তো এরপরে আরেকটা দেখতে পাচ্ছেন, এটা একদম লাল রক্তের মতো। এটা প্রবল পাথর, এটা রক্ত প্রবল না? রক্ত প্রবল। আচ্ছা, তো এটার প্রাইস কেমন? এটা আপনার ৫০০ টাকা পড়বে। ৫০০ টাকা পড়বে, তাই না? মানে পাথরটার প্রাইস হচ্ছে ৫০০ টাকা পড়বে। এরপর একটা ব্লু কালার দেখতে পাচ্ছেন, সর্বনিম্ন ৫০০ থেকে শুরু। হ্যাঁ, এরপর আপনি ১,০০০ ২,০০০। আচ্ছা, এটা কেমন? ৫০০ ৫০০। হ্যাঁ, মুক্ত কেমন? এই যেমন আছে মুক্ত পাথর, আছে মুক্ত পাথর গুলো আপনি ৫০০ ৬০০ ১,০০০ ৫০০ ৬০০ ১,০০০ না? হ্যাঁ, আবার এই যেটা আছে টাইগার পাথর আছে। আচ্ছা, টাইগার পাথর দেখতে পাচ্ছেন, অনেক পাথরই আছে আপনারা কিন্তু দেখে নিন। হোয়াইট স্টোন আছে, এডি পাথর যেটা বলে, এডি পাথর। আচ্ছা, এটা যেমন আছে গ্রানাইট পাথর আছে। আচ্ছা, গ্রানাইট পাথর আছে দেখতে পাচ্ছেন। তা আমরা কিন্তু আমরা এই যে এটা দেখেছিলাম,
এই ফিঙ্গার রিং এর সাথে আপনারা কিন্তু এগুলো অ্যাড আপনারা করে নিতে পারেন, মানে আপনাদের নিজের পছন্দ অনুযায়ী। এখানে অনেক পাথর আছে, তো আপনারা কিন্তু মানে এগুলো অ্যাড করে নিতে পারবেন। তো কারণ একটা দোকানে কিন্তু সব রকমের পাথর দিয়ে ফিঙ্গার রিং মানে শো করে রাখে না, যে যেরকম অর্ডার দেয় জাস্ট পাথরগুলো তুলে ভাইয়ারা বসে দেয়। তো আপনাদের কিন্তু এগুলো পেতে হলে আপনাদের চলে আসতে হবে হচ্ছে আশামণি জুয়েলার্সে। এটা হচ্ছে দোকান নাম্বার 46, প্লট নাম্বার 43, আমির কমপ্লেক্সের দ্বিতীয় তলা, ময়মনসিংহ রোডের উত্তরা মডেল টাউন, ঢাকা 1230। ভাইয়াদের নাম্বার কিন্তু দেওয়া আছে। আজ এই পর্যন্তই, যারা এখনো সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে ফেলবেন।